সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। আমি আমার আগের ভিডিওটিতে ফোর্সের ডেফিনেশন এবং ফোর্স ইউনিট কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং নিউটনস ল অফ মোশন অর্থাৎ নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব সিস্টেম অফ ফোর্সেস অ্যান্ড মেন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মেকানিক্স। ওকে, চলো তাহলে দেখা যাক কী আছে এখানে। তো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ফোর্স, ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স। তো টোটাল হচ্ছে চারটা ক্যারেক্টারিস্টিক আছে ফোর্সে, সেই চারটা ক্যারেক্টারিস্টিক আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ফার্স্ট ওয়ান হচ্ছে ম্যাগনিচিউড, অর্থাৎ যে কোনো ফোর্সের একটা ম্যাগনিচিউড থাকবে, অর্থাৎ তার ভ্যালু থাকবে, ঠিক আছে? আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকশন, অর্থাৎ ফোর্সের লাইন অফ অ্যাকশন, অর্থাৎ একটা লাইন বরাবর ও কাজ করবে। অ্যান্ড নেক্সট ওয়ান উইল বি ডিরেকশন, ঠিক আছে? ফোর্সের একটা ডিরেকশন হবে, তার কারণ হচ্ছে ফোর্স একটি ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। আমি নেক্সটে আমি আলোচনা করব স্কেলার কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটিকে, তার ডিটেলস নিয়ে। তোমরা নোট ডাউন করে নিতে পারো ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো ফোর্সের যেরকম ম্যাগনিচিউড অর্থাৎ মান থাকবে, তার সাথে সাথে তার ডিরেকশন থাকবে, অর্থাৎ সেটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, ডান দিক না বা দিক, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটা প্লেনের সাথে তার ইনক্লিনেশন অর্থাৎ অ্যাঙ্গেলের রেসপেক্টও আমরা তার ডিরেকশনকে বোঝাতে পারি, ঠিক আছে? অ্যান্ড ফোর্থ নাম্বার ইজ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তার একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ পার্টিকুলার একটা পয়েন্টে সেটা মানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল চারটে ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফোর্স। অ্যান্ড নেক্সট দ্য সিস্টেম অফ ফোর্সেস, অর্থাৎ ফোর্সের সিস্টেম বলতে কী বোঝায়। ইন পাতি কথায় একদম যে একের বেশি কোনো ফোর্স যদি কোনো একটা বডিতে কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে সিস্টেম অফ ফোর্সেস, ঠিক আছে? তো কী বলতে পারি, এই ফোর্স সিস্টেম বা সিস্টেম অফ ফোর্সেস ইজ আ কালেকশন অফ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট আ স্পেসিফাইড পয়েন্ট, এখানে পয়েন্ট লেখাটা বোঝা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে, পয়েন্ট অ্যান্ড অন প্লেন, ঠিক আছে? ইট ইজ সিম্পলি আ টার্ম ইউজ টু ডিনোট আ গ্রুপ অফ ফোর্স, যেটা বললাম একের বেশি কোনো একটা বডিতে ফোর্স অ্যাপ্লাই হলে সেটা সিস্টেম অফ ফোর্স বলে। এবার সিস্টেম অফ ফোর্সের মধ্যে আমাদের এই কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং জানতে হবে, সেটা হচ্ছে কো প্ল্যানার ফোর্সেস, কন কারেন্ট ফোর্সেস, কো লিনিয়ার ফোর্সেস, কো প্ল্যানার কন কারেন্ট ফোর্সেস, কো প্ল্যানার নন কারেন্ট নন কো কারেন্ট ফোর্সেস, নন কো প্ল্যানার কন কারেন্ট ফোর্সেস, নন কো প্ল্যানার নন কো কারেন্ট ফোর্সেস, অ্যান্ড লাইক প্যারাল ফোর্সেস অ্যান্ড আনলাইক প্যারাল ফোর্সেস, ঠিক আছে? তাহলে চলো এক এক করে দেখে নেই এগুলো কী। তো ফার্স্ট ওয়ান ইজ কো প্ল্যানার ফোর্সেস, ঠিক আছে? তো হোয়াট ইজ কো প্ল্যানার, কো প্ল্যানার ফোর্স মানে সেম প্লেন, অর্থাৎ কোনো একটা ফোর্স যখন সেম প্লেনে অর্থাৎ একই প্লেনে কাজ করে দ্যাট ইজ কো প্ল্যানার ফোর্স। তাহলে ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশন লাই অন দ্য সেম প্লেন আর নোন অ্যাজ কো প্ল্যানার ফোর্সেস, ঠিক আছে? অর্থাৎ সেম প্লেনে কাজ করলে সেটা কো প্ল্যানার ফোর্সেস। অর্থাৎ আমাদের যদি বিভিন্ন প্লেন হয়, যেমন এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, এক্স জেড বা জেড এক্স প্লেন, আমাদের তিনটা প্লেন হয় থ্রি ডি অ্যাক্সিসে, যেহেতু অ্যাক্সিস তিনটে এক্স ওয়াই জেড, দুটো অ্যাক্সিস মিলে এক একটা প্লেন হয়। আমি যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস মিলে কনসিডার করি এক্স ওয়াই প্লেন, ওয়াই আর জেড কনসিডার করলে ওয়াই জেড প্লেন, জেড আর এক্স কনসিডার করলে জেড এক্স প্লেন। এবার যে কোনো ফোর্স যখন একই প্লেনে অর্থাৎ এক্স ওয়াই প্লেনে হলে এক্স ওয়াই প্লেনে কাজ করে তখন সেটাকে বলা হয় কো প্ল্যানার ফোর্সেস। নেক্সট আমি ডায়াগ্রাম দিয়ে দেখাবো, ঠিক আছে? তারপরে হচ্ছে কন কারেন্ট ফোর্সেস, ঠিক আছে? কন কারেন্ট মানে সম বিন্দু বা সম কেন্দ্রিক, অর্থাৎ একই পয়েন্ট হবে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। দ্য ফোর্সেস উইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট আর নোন অ্যাজ কন কারেন্ট ফোর্সেস, অর্থাৎ একই ফোর্সে হবে। এখানে আমি ডায়াগ্রামে দেখেছি, এই যে এটা হচ্ছে আমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, পয়েন্ট ও এফ ওয়ান এফ টু এফ থ্রি একই পয়েন্টে কাজ করছে, তার জন্য কন কারেন্ট, সমকেন্দ্রিক বা সমবিন্দু ফোর্সেস, ঠিক আছে? নেক্সট কো লিনিয়ার, অর্থাৎ একই লাইনে কাজ করবে, সেম লাইনে, দ্যাট ইজ কো লিনিয়ার। দ্য ফোর্সেস উইচ লাইন অফ অ্যাকশন লাই অন দ্য সেম লাইন আর নোস অ্যাট কো লিনিয়ার ফোর্সেস। এখানে আমি দেখাচ্ছি যে সেম লাইনে কাজ দিচ্ছে এফ ওয়ান এফ টু এফ থ্রি, এখানেও ঠিক এফ ওয়ান এফ টু এফ থ্রি, ডিফারেন্সটা হচ্ছে এখানে ডিরেকশন সেম, আর এখানে হচ্ছে একটা ফোর্স অপোজিট ডিরেকশনে আছে, অর্থাৎ ডিরেকশন যে কোনো দিকে হতে পারে, ডান দিক থেকে বাদিক বা বাদিক থেকে ডান দিক, বা একই লাইনে কাজ করবে। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো এক্সাম্পল, সে হচ্ছে টাগ অফ ওয়ার, আমরা যখন দড়ি টানাটানি খেলি সেখানে যে ফোর্সগুলো অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে কো লিনিয়ার। কীরকম, এই যে এ টানছে, এখান থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখান থেকে এক হচ্ছে, একই লাইনে হচ্ছে দড়ি বরাবর, দ্যাট ইজ কো লিনিয়ার ফোর্সেস। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ কো লিনিয়ার ফোর্সেস, তোমরা নোট ডাউন করে নিতে পারো। নেক্সট হচ্ছে কো প্ল্যানার কন কারেন্ট ফোর্সেস। তো কো প্ল্যানার ফোর্স জানলাম, কন কারেন্ট থাকলাম, অর্থাৎ যখন কো প্ল্যানার ফোর্সগুলো কন কারেন্ট হবে সেটা হচ্ছে কো প্ল্যানার কন কারেন্ট, তার মানে সেম প্লেন এবং একই বিন্দুতে কাজ করবে। তাহলে ফোর্সেস উইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট, অর্থাৎ সেম পয়েন্ট, অ্যান্ড লাইন অফ অ্যাকশন অলসো লাই অন দ্য সেম প্লেন আর নন অ্যাজ কো প্ল্যানার কন কারেন্ট ফোর্সেস। নেক্সট আমি ডায়াগ্রাম দিয়ে দেখাবো, অর্থাৎ সেম প্লেনে এবং সেম পয়েন্টেই ফোর্সটা কাজ দেবে, ঠিক আছে? সেটা হচ্ছে কো প্ল্যানার কন কারেন্ট ফোর্সেস। এবার আছে নন কো প্ল্যানার কন কারেন্ট, অর্থাৎ নন কো প্ল্যানার, অর্থাৎ প্লেনটা আলাদা হবে কিন্তু কন কারেন্ট অর্থাৎ সেম পয়েন্ট হবে। অর্থাৎ ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশন ডু নট লাই অন দ্য সেম প্লেন বাট দে মিট অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ প্লেন আলাদা কিন্তু একটা পয়েন্টে মিট করবে। এখানে আমি এক্সাম্পল দেখিয়েছি, এই যে এই পয়েন্টে, পয়েন্টটা সেম কিন্তু প্লেন আলাদা, অর্থাৎ একটা এই প্লেনে কাজ দিচ্ছে,
ঠিক আছে, একটা হচ্ছে এই প্লেনে কাজ দিচ্ছে এই প্লেনটাতে, ঠিক আছে, আর একটা হচ্ছে এই প্লেনটাতে কাজ দিচ্ছে। আমি যদি ঘরের দেওয়ালগুলো দেখি, ঠিক আছে, এই একটা ঘরের দেওয়াল, এই একটা ঘরের দেওয়াল, এটা হচ্ছে মেঝে, তাহলে কি আছে, তিনটা তিনটা প্লেনে কাজ দিচ্ছে কিন্তু পয়েন্ট এক, দ্যাট ফর নন কোপ্ল্যানার বাট কনকারেন্ট ফোর্সেস। ঠিক আছে, এখানে আর একটু ভালো করে দেখিয়েছি, কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্সেস, ঠিক আছে, আগেরটা ছিল নন কোপ্ল্যানার, এবার এটা কোপ্ল্যানার হবে কিন্তু নন কনকারেন্ট, অর্থাৎ দ্য ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশন লাই অন দ্য সেম প্লেন হবে, প্লেন সেম হবে, বাট দে ডু নট মিট অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ তাদের লাইন অফ অ্যাকশন আলাদা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নন কোপ্ল্যানার নন কনকারেন্ট, অর্থাৎ প্লেনও আলাদা হবে পয়েন্টও আলাদা হবে, ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশন ডু নট লাই অন দ্য সেম প্লেন অ্যান্ড দে ডু নট মিট অ্যাট এনি পয়েন্ট, অর্থাৎ সেম প্লেনও থাকবে না এবং সেম পয়েন্টও মিট করবে না। এখানে আমি সবগুলো ফোর্সের ডায়াগ্রাম দেখিয়েছি, ফার্স্টে কোলিনিয়ার, ঠিক আছে, যেটা আমি বললাম সেম লাইনে আছে, এফ ওয়ান এফ টু, নন কোলিনিয়ার মানে আলাদা আলাদা প্লেনে থাকবে, কো প্ল্যানার অর্থাৎ সেম প্লেনে থাকবে, এই একটা প্লেন যদি হয় এফ ওয়ান এফ টু এফ থ্রি সব সেম প্লেনে আছে, নন কো প্ল্যানার ডিফারেন্ট প্লেনে, এফ ওয়ান ভার্টিক্যাল প্লেনে আছে, এফ টু হরাইজেন্টাল প্লেনে আছে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে কনকারেন্ট, অর্থাৎ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সেম হবে একটা পয়েন্টে দে কাজ করলে, ঠিক আছে, তা হচ্ছে নন কনকারেন্ট, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনগুলো আলাদা হবে, কো প্ল্যানার কনকারেন্ট, অর্থাৎ সেম প্লেন এবং সেম পয়েন্টে কাজ দিবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কো প্ল্যানার নন কনকারেন্ট, অর্থাৎ প্লেন সেম কিন্তু লাইন অফ অ্যাকশন আলাদা। ঠিক আছে, নন কো প্ল্যানার নন কনকারেন্ট, অর্থাৎ প্লেনগুলো আলাদা অ্যাজ ওয়েল অ্যাজ লাইন অফ অ্যাকশন আলাদা, বোঝা গেল। নেক্সট হচ্ছে নন কো প্ল্যানার কনকারেন্ট, ঠিক আছে, কো প্ল্যানার নন কো প্ল্যানার, অর্থাৎ প্লেনগুলো আলাদা, এফ টু আলাদা প্লেনে, এফ থ্রি আলাদা, এফ ওয়ান আলাদা প্লেনে, কিন্তু একই পয়েন্টে মিট করছে, দ্যাট ইজ নন কো প্ল্যানার কনকারেন্ট, বোঝা গেল। এবার হচ্ছে লাইক প্যারালাল ফোর্সেস, লাইক প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল, অর্থাৎ যে ফোর্সগুলো প্যারালাল হবে এবং লাইক মানে তার হচ্ছে ডিরেকশন সেম হবে, অর্থাৎ ফোর্স হুজ লাইন অফ অ্যাকশন আর প্যারালাল টু ইচ আদার অ্যান্ড অল অফ দেম অ্যাক্ট ইন দ্য সেম ডিরেকশন। ঠিক আছে, তো ডিরেকশনটা আমাদের সেম হতে হবে, এইটা হলেই তার আমাদের হবে লাইক প্যারালাল ফোর্সেস। এইখানে আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, দিস ইজ লাইক প্যারালাল ফোর্সেস, অর্থাৎ প্যারালাল ফোর্স এবং ডিরেকশন কিন্তু সেম, একই ডিরেকশন হচ্ছে। এবার আনলাইক প্যারালাল কি হবে, প্যারালাল হবে কিন্তু ডিরেকশনটা আলাদা হবে, সেম ডিরেকশন হবে না। এখানে আমি দেখাচ্ছি আনলাইক প্যারালাল ফোর্স, অর্থাৎ এই ফোর্সের ডিরেকশন আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড অল্টারনেট করে আছে, তার মানে আনলাইক প্যারালাল ফোর্স। ঠিক আছে, নেক্সট রিজলভ ফোর্সেস, অর্থাৎ রেজুলেশন অফ ফোর্সেস খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা নোট ডাউন করবে। অর্থাৎ আমি আগেই বললাম ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তো যে কোনো ভেক্টর কোয়ান্টিটি, পরে তো ডিটেলসে বলবই, শুধু ফোর্স না, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যখন একটা পয়েন্টের উপর ইনক্লাইন করে কাজ দেয়, অর্থাৎ একটা অ্যাঙ্গেল করে যখন কাজ দেয়, আমি এখানে দেখাচ্ছি সাপোজ থিটা অ্যাঙ্গেলে এই এফ ফোর্সটা আমার কাজ দিচ্ছে, তখন কী হয়, এই ফোর্সে দুটো কম্পোনেন্ট থাকে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, তখন আমি যদি এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে দিই, অর্থাৎ হরাইজন্টাল কম্পোনেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি আমরা বের করি, তখন সেটাকে বলা হচ্ছে রেজুলেশন অফ ফোর্সেস বা রিজলভ অফ ফোর্সেস। ঠিক আছে, তো আমি এখানে দেখাচ্ছি, এগুলো খুব ভালো করে দেখবো, এই এফ ফোর্সটা যেটা আছে সেটা হচ্ছে তার হরাইজন্টাল কম্পোনেন্টকে আমি ডিনোট করেছি এফ অফ এক্স দিয়ে, অর্থাৎ এক্স ডিরেকশনে। ঠিক আছে, এই জন্য হরাইজন্টাল কম্পোনেন্ট, আর ওয়াই ডিরেকশন আমি ডিনোট করেছি এফ ওয়াই, দ্যাট ইজ ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, এবার এই ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্ট কী হবে মনে রাখবে, যার সাথে অ্যাঙ্গেল ফর্ম করবো, অর্থাৎ যার সাথে এখানে থিটা ফর্ম করেছে এক্স অ্যাক্সিসের সাথে, যার সাথে করবে সেইটা হবে কস কম্পোনেন্ট, অর্থাৎ আমার হবে হচ্ছে এফ, অর্থাৎ যে ফোর্সটা সেটা ইন্টু কস থিটা, অর্থাৎ ঠিক আছে কোস থিটা, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এবার অপোজিট যেটা আছে এই ক্ষেত্রে ভার্টিক্যাল, সেটা হবে এফ সাইন থিটা। তোমরা মনে রাখবে সবসময়, এটা কিন্তু অনেকে বলা, যার সাথে অ্যাঙ্গেল করবে সেটা কিন্তু কস কম্পোনেন্ট, আর যার অপোজিটে যেটা আছে সেটা কিন্তু সাইন কম্পোনেন্ট। যদি আমার এই থিটাটা যদি এইটার সাথে হতো, ভার্টিক্যালের সাথে হতো, ভার্টিক্যাল অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সাথে যদি হতো, তাহলে কিন্তু আমার কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যেত, তখন আমার হচ্ছে ওয়াইটা হতো কস কম্পোনেন্ট অ্যান্ড এক্সটা হতো কিন্তু আমার সাইন কম্পোনেন্ট। এটা কিন্তু অনেকে ভুল করে, এটা নোট ডাউন করে নিতে পারো, বোঝা গেল। নেক্সট যেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মেকানিক্স, যেটা মেকানিক্স পড়তে গেলে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা ল আছে যেটা আমাকে জানতে হবে। আমি আজকে মেনলি তিনটে নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যান্ড ল অফ প্যারালগ্রাম ফোর্সেস। চলো তাহলে দেখে নিই প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি কী বলেছে। অ্যালং দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, দ্য এফেক্ট অফ দ্য ফোর্স অন আ বডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কিছুই না, খুব সিম্পল ব্যাপার, যে আমার লাইন অফ অ্যাকশনে যে কোনো পয়েন্টে আমি যদি ফোর্সটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তার এফেক্ট সেমই থাকবে। কীরকম, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে পয়েন্ট ওয়ান টু থ্রি আমি তিনটা পয়েন্ট কনসিডার করেছি, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন সেম আছে। এবার আমি যদি পয়েন্ট ওয়ানে একটা ফোর্স পি কাজ করাই, এর যা এফেক্ট আসবে, অর্থাৎ এর মোশন হবে যে স্পিডে হোক বা এর উপরে যে এফেক্ট আসবে, আমি ফোর্সটাকে কী করলাম এখান থেকে তুলে নিয়ে আমি সাপোজ পয়েন্ট টুতে কাজ করলাম, মানে অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু সেম এফেক্ট আসবে। সেম অ্যাস আমি যদি পয়েন্ট নাম্বার থ্রিতে দিই, সেমই থাকবে, কারণ লাইন অফ অ্যাকশন সেমই আছে, আমি সেম লাইন অফ অ্যাকশনে সেম অ্যামাউন্ট অফ ফোর্স কাজ দিচ্ছি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যেটাই হোক না কেন।
ঠিক আছে, এটাই হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিবিলিটি, বোঝা গেল। নেক্সট হচ্ছে প্যারাগ্রাম ল অফ ফোর্সেস, খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসে সেমিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ জিলেটে, কিন্তু অনেকবার এসছে, প্রত্যেকবারই আসে, ঠিক আছে। এটা কি বলেছে, ইফ টু ফোর্সেস অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অন আ পার্টিকেল বি প্রেজেন্টেড ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন বাই দ্য টু অ্যাডজাসেন্ট সাইড অফ প্যারালোগ্রাম, দে আর রেজাল্টেন্ট মে বি রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন বাই দ্য ডায়গোনাল অফ দ্য প্যারালোগ্রাম হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে। এটা হচ্ছে স্টেটমেন্ট, তোমরা নোট ডাউন করতে পারো। অর্থাৎ পাতে কথায় দুটো ফোর্স যদি কোনো প্লেনের উপরে সাইমালটেনিয়াসলি কাজ দেয় কোনো একটা পয়েন্টের উপরে, এবং সেটা দিয়ে যদি আমি কোনো প্যারালোগ্রামের সাইডকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তখন কি হবে, তার যে ডায়গোনাল আছে, ডায়গোনালটা হচ্ছে সেই ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সকে সেটা ইন্ডিকেট করবে। কীরকম আমি এখানে দেখাচ্ছি, সাপোজ পি একটা ফোর্স, ঠিক আছে, আর কিউ একটা ফোর্স, ঠিক আছে, আমার একটা কোনো পার্টিকেল এর উপরে কাজ দিচ্ছে, ঠিক আছে। এইটা দিয়ে যদি আমি কোনো একটা প্যারালোগ্রামকে রিপ্রেজেন্ট করি, প্যারালোগ্রাম মানে হচ্ছে তোমার হচ্ছে আমরা যেটাকে বলে সামন্তরিক বলতে পারি, সামন্তরিক, ঠিক আছে। এবার সামন্তরিকের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করলাম, করার পরে এই যে সামন্তরিকটা অর্থাৎ প্যারাগ্রাম তৈরি হলো, তার যে ডায়গোনাল, এই যে ব্লু কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডায়গোনাল, যেটা হচ্ছে তার রেজাল্টেন্ট অর্থাৎ আর আর ফলে রেজাল্টেন্ট ফোর্সকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কী হয়, আর বের করে একটা ফর্মুলা পাই, আর ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। কীরকম ফর্মুলাটা, দেয়ার ফর রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু হয় হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কস থিটা, থিটাটা কিন্তু ভাইটাল, হোয়াট ইজ থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্স, অর্থাৎ পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, ঠিক আছে, বোঝা গেল। আর আলফা গেল বের করা, আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, আলফাটা ভালো করে জানতে হবে, অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড ফোর্স পি, এই ক্ষেত্রে অর্থাৎ রেজাল্টেন্ট আর আমার যে ফোর্স পি আছে তাদের মাঝের অ্যাঙ্গেল, কেন অনেক সময় আমাকে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন বের করতে দেয়। কেন বলছি ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, তো রেজাল্টেন্ট ফোর্সের ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডিরেকশন লাগবে, অর্থাৎ কত অ্যাঙ্গেলে সে কাজ দিচ্ছে, সেই অ্যাঙ্গেলটা আমরা হরাইজন্টাল ফোর্সের সাথে বের করতে পারি, ভার্টিক্যালের সাথে, ভার্টিক্যাল মিনস আর একটা অপোজিট যে ফোর্সটা আছে, এই ক্ষেত্রে আমি পি দিয়েছি, পি এর সাথে ফর্মুলা দিয়েছি, আলফাটা কিন্তু পি এর সাথে, আমি কিন্তু কিউ এর সাথেও বের করতে পারতাম, তাহলে ফর্মুলাটা কি চেঞ্জ হবে, ভালো করে নোট ডাউন করবে, আলফা ইকুয়াল টু কিউ, উপরে কিউ আছে, কারণ আমি হচ্ছে পি এর সাথে বের করতে যাচ্ছি, তার জন্য এখানে কিউ বসবে। এবার এই আলফাটাই যদি আমি এইটার সাথে বের করতে যেতাম, মানে কিউ এর সাথে, তাহলে এখানে কিউ এর জায়গায় হতো পি, এটা কিন্তু মনে রাখতে হবে, কিউ এর জায়গায় পি, পি এর জায়গায় কিউ, অর্থাৎ প্রত্যেকটাতে তাই হবে, কিউ এর জায়গায় পি, পি এর জায়গায় কিউ, ঠিক আছে। তো এইখানে যে আমি ফর্মুলাটি লিখেছি সেটা উপরে কিউ যেহেতু প্রথমে আছে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স যেটা আছে সেটা হচ্ছে পি ফোর্সের সাথে অ্যাঙ্গেল ফর্ম করেছে আলফা, যদি আমাকে হরাইজন্টালের সাথে বের করতে দেয়, ঠিক আছে, অর্থাৎ কিউ এর সাথে বের করতে গেলে, তাহলে এখানে কিন্তু পি বসাতে হতো, এটা কিন্তু ভুল হয়, ভালো করে নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। এবার এখানে আমি একটা স্পেশাল কেস দেখাচ্ছি, সাপোজ আমি ধরলাম দুটো ফোর্স যেটা আছে সেটা পি আর কিউ, আমি ধরলাম থিটা অ্যাঙ্গেলে কাজ করে, সেই থিটাটা আমি সাপোজ দিলাম 90 ডিগ্রিতে কাজ করে, অর্থাৎ দুটো ফোর্স পরস্পর পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি ফোর্স মানে অ্যাঙ্গেলে কাজ দিচ্ছে, তাহলে এবার আমার রেজাল্টেন্টটা কী হবে, সিম্পলি এই যে ফর্মুলাটা জানি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, এবার থিটা কি 90 ডিগ্রি, তাহলে এখানে যদি আমি থিটা 90 ডিগ্রি বসাই, তাহলে কস থিটার ভ্যালু কত, কস 90 ডিগ্রি 1, কে না 0, সবসময় মনে রাখবে সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি 1, সাইন 0 ডিগ্রি 0, কস 90 ডিগ্রি 0, কস 0 ডিগ্রি 1, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে আমি কসের থিটার জায়গায় বসাবো কস কত 90 ডিগ্রি, ঠিক আছে, কস 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এই জায়গাটা যদি আমি 1 হয়ে যায়, সরি 0, কস 0 মানে 1, কস 90 ডিগ্রি মানে 0, সরি একটু ভুল বললাম, ঠিক আছে, তাহলে কস 90 ডিগ্রি মানে 0, আরেকবার আমি বলে দিচ্ছি মনে রাখবা, সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 90 ডিগ্রি মানে 1, এবার উল্টো কসের ক্ষেত্রে, কস 0 ডিগ্রি মানে 1, কস 90 ডিগ্রি মানে 0, তাহলে এই পার্টটা পুরোপুরি আমার 0 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেলে পার্টটা থাকবে না, তাহলে সিম্পলি হবে রুট ওভার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাহলে সেখানে আমার শুধু দুটো ফোর্সে স্কোয়ারে সামেশনে রুট করলে কিন্তু আমি রেজাল্টেন্ট পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আলফার ভ্যালু কত হবে, এখানে সিম্পল আমি থিটার ভ্যালু বসিয়ে দিচ্ছি, থিটা মানে 90 ডিগ্রি, এবার এই যে সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে উপরে হয়ে যাবে কিউ, এবার কস 90 ডিগ্রি মানে 0, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, তাহলে আলটিমেটলি হবে পি বাই কিউ, অর্থাৎ এই পার্টটা আমার কিন্তু পুরোপুরি 0 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হবে ট্যান ইনভার্স কিউ বাই পি, তাহলে দুটো ফোর্স যদি আমার পরস্পর পারপেন্ডিকুলার কাজ দেয়, তার 90 মানে তার রেজাল্টেন্ট বের করতে গেলে তার অ্যাঙ্গেলটা হবে ট্যান ইনভার্স কিউ বাই পি, অর্থাৎ পি এর সাথে এত অ্যাঙ্গেল করে কাজ দেবে, এবং রেজাল্টেন্ট হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। এবার লাস্ট ওয়ান ইজ প্রিন্সিপাল অফ সুপারপজিশন, খুব ইজি জিনিস, কি বলেছে, ইফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট কোলিনিয়ার ফোর্সেস আর অ্যাডেড অর রিমুভ ফ্রম দ্য সিস্টেম অফ ফোর্সেস, দে উইল বি নো চেঞ্জ ইন দ্য সিস্টেম অ্যান্ড পজিশন অফ দ্য বডি, খুব সিম্পল, যদি কোনো একটা ইকুয়াল এবং অপোজিট
ডিরেকশনে কোলিনিয়ার ফোর্স যদি কোনো বডির উপরে কাজ করে, মানে অ্যাড করায় বা রিমুভ করায়, তাহলে বডির কোনো চেঞ্জ হয় না পজিশনে, যে যেরকম সেরকমই থাকে। যখন এখানে বডিটা আছে, এখানে আমি কী করছি, এদিক থেকে আমি ধাক্কা দিচ্ছি, এদিক থেকে আমি একটা ধাক্কা দিচ্ছি, সেম অ্যামাউন্ট অফ ফোর্সেস এবং অপোজিট ডিরেকশনে। এবার আমি কী করলাম, ধাক্কা দিচ্ছি না, আমরা দুজনেই রিমুভ করে নিলাম, তাহলে বডিটা কিন্তু এখানে রেস্ট কন্ডিশনেই থাকবে, আগেও যেরকম ছিল এখনও সেরকম থাকবে। এবার এর উপরেও যদি আমি এক্সট্রাভাবে একটা ফোর্স কাজ করতে হয় এদিক থেকে আবার এদিক থেকে সেম অ্যামাউন্টে, তাহলে এই জায়গাটাতেও কিন্তু এই যে বডিটা অবজেক্টটা যেরকম আছে সেরকম কিন্তু থাকবে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপার পজিশন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, আমি আবার তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো।